এসবিআই নিজেদের ক্যাশব্যাক ক্রেডিট কার্ড আগের বছরই লঞ্চ করেছিল, আর লঞ্চ হওয়া মাত্রই সেটা ক্রেডিট কার্ড মার্কেটে ঝড় তুলে দিয়েছিল। বলতে পারেন বিগিনার্স ক্যাটাগরিতে এটা এতদিনের বেস্ট কার্ড। এই কার্ডটা 5% ক্যাশব্যাক অফার করছিল সব অনলাইন খরচার উপর, আর তার সাথে সাথে আরও অনেক বেনিফিটসও দিচ্ছিল। আর এসবিআই প্রথম বছরের জন্য এটার ফিজও ওয়েভ অফ করে দিয়েছিল। কার্ডটা লঞ্চ হওয়া মাত্রই এটার ডিমান্ড এত বেড়ে গিয়েছিল যে এসবিআইকে দুবার এই কার্ডটার ইস্যুয়েন্স টেম্পোরারিলি বন্ধ করে দিতে হয়েছিল। আসলে এসবিআইও বুঝেছিল যে ওরা হয়তো একটু বেশি বেনিফিটস দিয়ে ফেলেছিল, আর তাই কার্ডটার ডিভ্যালুয়েশন হওয়াও শুরু হয়ে গেছিলো। প্রথমে রেন্ট পেমেন্টের ট্রানজাকশন ফিজ লাগানো শুরু করে দিল, তারপর ইএমআই পেমেন্টে। আর আগের সপ্তাহতেই এমন একটা বোম ফেললো যে এই ক্রেডিট কার্ডটার ইতিহাস ভূগোল পুরো বদলে গেল। আজকে আমরা এই ভিডিওটায় এই কার্ডটার সব কটা চেঞ্জেসের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব, আর শেষে এটাও বলবো যে এই কার্ডটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে কি না। তো জানতে হলে ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে, আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলবেন। তো সবার আগে এই কার্ডটার সব চেঞ্জেসগুলো দেখে নেওয়া যাক। আগে এসবিআই ক্যাশব্যাকে 5% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছিল অলমোস্ট সব অনলাইন খরচার উপর, আর এই ক্যাশব্যাকটার ম্যাক্সিমাম ক্যাপ ছিল 10,000 এক মাসে, কিন্তু এখন সেটাকে কমিয়ে 5,000 করে দিয়েছে। মানে গোয়িং ফরওয়ার্ড আপনি ম্যাক্স 5,000 অবধি ক্যাশব্যাক কামাতে পারবেন এই কার্ডটায়। আর আমরা একবার ধরেই চলছি যে আপনি আপনার সব ট্রানজাকশনে 5% করে ক্যাশব্যাক পাচ্ছিলেন, তো তখন আপনাকে 2,00,000 খরচা করতে হচ্ছিল এক মাসে, তাহলেই আপনি ম্যাক্সিমাম ক্যাপ 10,000 ক্যাশব্যাকটা পাচ্ছিলেন। সেখানে এই চেঞ্জটা হওয়ার পর আপনাকে ম্যাক্সিমাম 1,00,000 খরচা করতে হবে এক মাসে, আর তখনই আপনি এই 5,000 ক্যাশব্যাকটা পাবেন, যেটা আমাদের মতে মন্দ না। এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড প্রাইমারিলি বিগিনার্স ক্যাটাগরির জন্য বানানো হয়েছিল, আর বিগিনার্সদের জন্য 1,00,000 পার মান্থ লিমিটটাও অনেকটাই। আর আমাদের মনে হয় এরকম খুব কমই বিগিনার্স ক্যাটাগরিতে থাকবে যারা মাস গেলে 1,00,000 উপর ক্রেডিট কার্ডে খরচা করে থাকে, আর তাই এই চেঞ্জেসটাও মানা যায়। কিন্তু বাকি যেসব চেঞ্জেসগুলো করেছে সেগুলো অনেকটাই ভয়ানক, আর এই চেঞ্জেসগুলো এসবিআই ক্রেডিট কার্ডকে নিজের বিগিনার্স ক্রেডিট কার্ডের রাজগদি থেকেও সরিয়ে আনতে পারে। সেটা কেন আমি বলছি, এটা হলো সব ক্যাটাগরিজের লিস্ট যেখানে সব রিওয়ার্ড কমিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু ক্যাটাগরি রয়েছে যেমন জুয়েলারি, মেম্বার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইউটিলিটিসের ডিভ্যালুয়েশন তাও মেনে নেওয়া যায়, কিন্তু বাকি ক্যাটাগরিজের ডিভ্যালুয়েশনটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ইউটিলিটিসে এসবিআই প্রথমেও শুধু 1% ক্যাশব্যাকই দিচ্ছিল, এখন তো সেটাকেও বাদ দিয়ে দিয়েছে। কিন্তু রেলওয়েজ, ইন্স্যুরেন্স আর স্কুল ফিজে ক্যাশব্যাক সরানোটা আমাদের তো বোঝার বাইরে। আর আমরা এটা বলছি তার কারণ হলো এখনও অবধি অনেক বিগিনার্স ক্রেডিট কার্ড যেরকম অ্যামাজন, ICICI পে, HDFC মিলেনিয়া অলমোস্ট সব ক্যাটাগরিজে 2-4% করে ক্যাশব্যাক দিচ্ছে। HDFC এই ক্যাশব্যাকটা HDFC স্মার্ট বাইয়ের মাধ্যমে আপনাদের দিয়ে থাকে, আর অ্যামাজন ICICI পে অ্যামাজন বুকের মাধ্যমে দিয়ে থাকে। এইবার এসবিআই যদি এইসব ক্যাটাগরিজে ওদের ক্যাশব্যাকটা 5% থেকে কমিয়ে 2-3% করে দিত তাও মানা যেত, কিন্তু একেবারে জিরো করে দেওয়াটা মানা যায় না। তো এতগুলো চেঞ্জেসের পর যেসব কাস্টমারদের কাছে এই কার্ডটা আছে আর ওদের বেশিরভাগ খরচা এইসব ক্যাটাগরিজের মধ্যেই পড়ছে, তাহলে তো তাদের এই কার্ডটা রাখা একদমই সেন্স দাঁড়ায় না। আর এইগুলোও যদি যথেষ্ট না হয় দেন শুনে নিন, এসবিআই আরও একটা বড় চেঞ্জ করেছে এই কার্ডটায়। এসবিআই কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস সরিয়ে দিয়েছে এই কার্ডটার থেকে। আর দেখতে গেলে এই কার্ডটার অ্যানুয়াল ফিজ 999 প্লাস GST, যেটা কিনা বিগিনার্সদের জন্য অনেকটাই হাইয়ার রেঞ্জে চলে গেছে, সেখানে 1,000 টাকার কার্ডে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস না দেওয়াটা খুবই দুঃখের বিষয়। যেখানে মার্কেটে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড ছড়াছড়ি যারা এই ফেসিলিটিটা দিচ্ছে। আর এটাও যদি এনাফ না হয় তাহলে এটাও শুনুন, এসবিআই ওদের প্রসেসিং ফিস অন্যান্য ফেসিলিটিস যেরকম রেন্ট পেমেন্ট অ্যান্ড ইএমআই ট্রানজাকশনের বাড়িয়ে দিয়েছে। দুটোতেই প্রসেসিং ফিস 99 থেকে শুরু করে 199 করে দিয়েছে, আর রেন্ট পেমেন্টে তো এই এখন নভেম্বরে 2022-এই 99-এর ফিস লাগানো শুরু করে দিয়েছে। এইবার প্রশ্ন এইটা আসছে, যদি আপনার কাছে এই কার্ডটা অলরেডি থাকে তো তখন কি সেই ক্ষেত্রে আপনার এই কার্ডটা বন্ধ করে দেওয়া উচিত? আর যারা এই কার্ডটা নেওয়ার কথা ভাবছে তাদের কি এটা না নেওয়া উচিত হবে? দেখুন, এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড এখনও মেজরিটি অনলাইন খরচা যেমন শপিং, ফুড ডেলিভারি, মুভিজ, ট্রাভেল অ্যান্ড হোটেল বুকিং ইত্যাদিতে সোজাসুজি 5% করে ক্যাশব্যাক অফার করছে, যেটা কিনা আমাদের দেখা এখনও অবধি সবচেয়ে বেশি।
আর যদি 999 প্লাস জিএসটির অ্যানুয়াল ফিজের কথাটা বলি তো সেটাও ওয়েভ অফ করার অপশন পাচ্ছেন 2 লাখ খরচার উপর। তাই যদি আপনার মাস গেলে 15 থেকে 20 হাজার করে ক্রেডিট কার্ডের অনলাইন খরচা হয়ে থাকে তাহলে বলবো আপনি এই কার্ডটা নেওয়ার কথা ভাবতে পারেন। বেসিক্যালি আপনার কার্ডটা লাইফ টাইম ফ্রি হয়ে যাবে। এইবার এরমও সম্ভাবনা রয়েছে যে SBI এই কার্ডটা 5-6 মাসের মধ্যে ডিভ্যালু করে দিল, কিন্তু যতক্ষণ আপনি এই কার্ডটা ফ্রিতে ইউজ করছেন আর সেটা থেকে নেট নেট কিছু টাকা পাচ্ছে তো সেখানে বলবো এই কার্ডটা ব্যবহার করাতে কোনো ক্ষতি নেই। যখনই মনে হবে কার্ডটা ব্যবহার করার জন্য এক্সট্রা টাকা লাগছে তাহলে তখনই বন্ধ করে দেবেন। আর সত্যি কথা বলতে যবে থেকে কার্ডটা লঞ্চ করেছেন আমিও তবে থেকে এটা ব্যবহার করছি, আর এইসব ডিভ্যালুয়েশনের পরও আমার কোনো প্ল্যান নেই এই কার্ডটাকে বন্ধ করার, কারণ আমার জন্য এখনও বাকি অন্যান্য কার্ডের তুলনায় এখনও অবধি এই কার্ডটা অনেকটা ভ্যালুয়েবল। তো আজকের ভিডিও এইখানেই এন্ড হচ্ছে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা এই কার্ডটা কন্টিনিউ করতে চান নাকি বন্ধ করে দিতে চান। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবেন।